আপনি লজ্জা পান না আমাদের লজ্জা দেখানো তো হয়ে যায় শেখ হাসিনা আপনার লজ্জা নাই আমরা লজ্জা রাস্তায় বের হতে পারি না লজ্জায় মাথা নত হয়ে গেছে এরকম পিয়ালার মতো বাঁচতে চাই না শিয়ালার মতো বাঁচতে চাই না বাঘের মতো একদিন বাঁচব কার পায়ের নিচে মাথা নত করবো না বিএসএফ আজকে আমার র‍্যাবকে প্রহিত করবে তাদেরকে মারবে সহ্য করা যায় না আমাদের যা কিছু আছে তা নিয়ে চাপিয়ে মরতে হবে ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে লজ্জায় মাথা নত হয়ে গেছে আজকে র‍্যাবকে র‍্যাবের পোশাক পরিহিত অবস্থায় বিএসএফ তাদেরকে মারবে ওই ছবি দেখার পরে থেকে আমার ঘুম আসে না আমি লজ্জিত আমি শঙ্কিত আমার খারাপ লাগতেছে বেঁচে থেকে লাভটা কি বেঁচে থেকে লাভ কি যেখানে চীনের চীনের ওইদিকে সীমান্তে 50 বছরের মধ্যে একদিন ভারত একটা গুলি ছুড়ে নাই যেখানে পাকিস্তান তাদের শত্রু তাদের বিরুদ্ধে গুলি ছোড়ার সাথে সাথে একটা হত্যার পরিবর্তে হাজার হত্যা করে পাকিস্তানিরা অথচ বাংলাদেশ এর প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু দাবি করে আর বর বর আমার দেশের মানুষকে মেরে কাটা তারের উপরে বাদুরের মতো ছড়িয়ে রাখবে আজকে প্রশাসনকে র‍্যাবকে তারা মারবে তাদের প্রতিবাদ হবে না এবং বাংলাদেশ সরকার তাদের পাও চাটবে তাদের গোলামি করবে ওদের গোলামির জিনিস সহ্য করতে হবে সেবালতে হবে সহ্য করা যায় না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আমার বাঁচবো বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো ওই শৃগালের মতো হাজার বছর বেঁচে থাকা কোনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা একটি অনুরোধ আপনারা সেই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আগামী শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মিছিল হবে এই জন্য বলতেছি যে শেয়ার করার জন্য অন্য অন্য ভাই যারা জানে না তারা যেন জানে আসতে পারে সেই ইসলাম কায়েম করার জন্য নবী রাসূল যদি রক্ত দিতে পারেন সাহাবী কেরাম রক্ত দিতে পারেন বড় বড় উলামায়ে কেরাম যদি রক্ত দিতে পারেন তাহলে আমাদের মতন মানুষ যারা আছে তারা কেন রক্ত দিতে পারবে না এই জন্য বলতেছি যে ইসলামের গুহার মধ্যে রক্ত দেওয়ার প্রয়োজন এসে গেছে আমরা যে যেখান থেকে দেখতেছি শুক্রবার আমরা রক্ত দেওয়ার জন্য চলে আসব ইসলাম কায়েম করতে হলে রক্ত দেওয়া লাগবে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে তার বাদেও আমাদের ইসলাম কায়েম করতে হবে আজ মানুষ মুনাফিকের মতো হয়ে গেছে তারা মুসলমান দাবি করে আসলে কি তারা মুসলমান না না তারা মুসলমান হতে পারে না বিভিন্ন জায়গায় জায়গায় বড় বড় উলামায়ে কেরামকে নির্যাতন করতেছে আমরা যারা বিন্দু পরিমাণ ঈমান আছি প্রত্যেক ভাই বোন সবাইকে বলতেছি এটার প্রতিবাদ করবেন আজ যারা উলামায়ে কেরামের সাথে জঞ্জাল করে তাদের ধর্মের ঠিক নেই আমি বলতে চাই যে আজ উলামায়ে কেরামকে যারা হুমকি ধমকি দিবে তাদেরকে বাংলার জমিনে রাখা হবে না আমরা বুঝি না জামাত বুঝি না বিএনপি বুঝি না হেফাজত বুঝি না ইসলামী আন্দোলন যে ব্যক্তি ইসলামের বিপক্ষে চলে যাবে তাদেরকে শাস্তি করার জন্য আমরা সজাগ থাকতে হবে যে সময় ইসলামের ডাক আসে তখনই আমরা সেই ডাকে সাড়া দেব ইসলাম কায়েম করতে হলে সজাগ থাকতে হবে যখন বড় বড় উলামায়ে কেরাম ডাক দিবেন সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ব ইসলাম কায়েম করতে হলে রক্ত দেওয়া লাগবে
প্রয়োজনে জীবন দিতে পারবো, তার বাদ আমরা ইসলামের বিরোধিতা করব না, ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক ভাইদেরকে কবুল করে নেন, আমিন।